প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আজাদ, পাবনা ইসলামিয়া মাদ্রাসার প্রভাষক গণিত। আজকে তোমাদের পাঠদানের বিষয় সসীম ধারার দ্বিতীয় অধ্যায়, যেটা 13.2 এর গুণোত্তর ধারা, সেই বিষয়ে তোমাদেরকে আমি একটু শিক্ষা দেওয়ার পাঠদান করার চেষ্টা করছি। তোমরা একটু এদিকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। আমরা দুইটা সূত্র উপস্থাপন করছি বলে, সেটা এন তম পদ সমান এ প্লাস এ আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। আরেকটি সূত্র লেখা হয়েছে এন সংখ্যক পদের যোগফল এ ইন্টু আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এটা কখন প্রয়োগ করব? যখন আর এর মানটা ওয়ানের চেয়ে বড় হবে। আরেকটি সূত্র প্রয়োগ করব, সেটা হলো এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দ্য পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। এটা প্রয়োগ করব যখন আমাদের অনুপাতের মান, মানে আর এর মানটা ওয়ানের চেয়ে ছোটো হয়, তখন এই সূত্রটা প্রয়োগ করব। এখানে আমরা এই ধারার মধ্যে, সূত্রের মধ্যে কয়েকটি জিনিস আমরা সংখ্যা লিখেছি, তার বিশ্লেষণ করছি। এটাকে আমরা ব্যবহার করি ধারাটির প্রথম পদ, একটি ধারা দেওয়া থাকবে, সেই ধারাটির প্রথম পদটাকে আমরা ইন্ডিকেট করব এ দ্বারা। আর আরটা হলো সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতটা বের করব যে পদটা ধরব তার পূর্ব পদ দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা সাধারণ অনুপাতটা পাব। আর এনটা হলো পদ সংখ্যা, কয়টি পদ সেটা হলো পদ সংখ্যা। এরপরে আমরা একটি অঙ্কের মধ্যে দিই, আমরা একটা রাশি বোর্ডে উপস্থাপন করা হয়েছে, এটা একটু খেয়াল করো। এইটার মধ্যে দিয়ে আমরা লেখা হয়েছে একটা রাশি আটটি পদের অষ্টমতম পদ কোনটা সেটা বের করব। আমরা এখানে লিখলাম ধারাটির প্রথম পদ এ সমান এখানে 64, সাধারণ অনুপাত আর সমান এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হলো 32 ডিভাইডেড বাই, ভাগ হলো ফার্স্ট প্রথম পদ 64, এটাকে ভাগ করে 1/2। রেশিও বা আমরা অনুপাত যদি বলি, তাহলে আর এর মান পেলাম আমরা ওয়ানের চেয়ে ছোট, হাফ। এখন আমরা চলে আসি, আমরা জানি এন তম পদ সমান এ ইন্টু আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। এক্ষেত্রে আমরা এই সূত্রের রাশি থেকে যে মান পেয়েছি সেই সূত্রেতে প্রয়োগ করব, সেটা এন এর পরিবর্তে আমরা এখানে আটটি পদের অষ্টম পদ নির্ণয় করার কথা বলা হয়েছে, আমরা এন এর পরিবর্তে আট বসাবো। তাহলে এই পদের তম পদ এর মান 64, আর এর মান 1/2, এন এর মান 8 মাইনাস ওয়ান। এখন আমরা 8 থেকে 1 বাদ দিলে 7, সেক্ষেত্রে গুণন আর এর মান বসালাম হাফ, তাহলে হাফের উপর পাওয়ার ওয়ানের উপর পাওয়ার মানে ওয়ান 7, আর 7 টু এর উপর পাওয়ার 7 মানে 128। তাহলে 64 দিয়ে কে আমরা যদি 128 দ্বারা ভাগ করা হয়, তাহলে এখানে হাফ হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এই রাশিটার অষ্টমতম পদ হবে 1/2। আমরা এক্ষেত্রে আরও পরবর্তীতেও এই গুণোত্তর ধারার সমষ্টিটা বের করতে পারব। আজকে আমাদের এই যে বিষয়টা করা হয়েছে সেটা তোমাদের পদ সংখ্যা বের করা হয়েছে, তম পদ বের করা হয়েছে। আশা করি এই তম পদ বের করা তোমাদের জন্য পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সহজ হবে। আমি আজকের এই বিষয় বলেই তোমাদের ধন্যবাদ দিই। আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।